পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি জম্বিরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব সাধনার চার মঞ্জিল সম্পর্কে এখানে মঞ্জিল দ্বারা আমি বুঝাতে চাচ্ছি যে সাধনার চারটি মাধ্যম অর্থাৎ আজকে আমরা সেই চারটি মাধ্যম নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে মানুষ সাধনা করে চার মঞ্জিলে দয়ালের সাধনা হয়ে থাকে জিকিরে লেসানি জিকিরে আইনি জিকিরে কালবি জিকিরে আনফাসি জিকিরে লেসানি অর্থ হচ্ছে মৌখিক জিকির মুখ দ্বারা যে জিকির করা হয় তা হচ্ছে জিকিরে লেসানি সত্য কথা বলা ভালো কথা বলা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা ধর্ম উপদেশ দেওয়া ধর্ম আলোচনা করা ধর্মীয় বিষয়ে মানুষকে সচেতন করার জন্য মৌখিকভাবে যত কথা বলা হয় বা দয়ালের গুণগান করা হয় তা সবই জিকিরি লেসানির মধ্যে অন্তর্গত তাছাড়া আমরা যে নাম জপ করি বা জিকির আজগার করি মৌখিকভাবে বা উচ্চ স্বরে তা সবই এই জিকিরি লেসানির মধ্যে গণ্য করা হয় হাসি মুখে একজনের সাথে কথা বলাও এই জিকিরের অন্তর্গত এজন্য আল্লাহ তালা যত নবী পয়গম্বর পাঠিয়েছিলেন এবং জগতে যত অলিয়া অলিয়া গবস কৌতুজ্ঞ ছিলেন তারা সবাই মানুষের সাথে সুন্দরভাবে কথা বলেছেন তাদের ভাষার মধ্যে মাধুর্যতা ছিল মানুষকে তারা জ্ঞান বিজ্ঞান এবং যুক্তি এবং সুন্দর কথা এবং ব্যবহারের মাধ্যমেই আল্লাহর পথে ডেকেছেন খারাপ ভাষা ব্যবহার বা উৎসর চিল্লাপাল্লা ধমক দেওয়া এইভাবে আল্লাহর পথে মানুষকে ডাকা হয়নি মানুষকে ডাকা হয়েছে সুন্দরভাবে যে ভাষা ব্যবহার করলে মানুষ সত্যের দিকে আকৃষ্ট হবে সেই ভাষাগুলোই নবী পয়গম্বরগণ বা অলিয়া ওলিয়াগণ ব্যবহার করেছেন আর এর ফলেই মানুষ দিন দিন সত্যের দিকে ছুটে এসেছে এবং সত্যকে গ্রহণ করেছে কারণ আপনারা দেখবেন একটা মানুষ যত ভালো কর্মই করুক ও যদি তার মুখের ভাষা সুন্দর না হয় অর্থাৎ তার ভাষায় যদি মাধুর্যতা না থাকে তাহলে মানুষ তাকে পছন্দ করে না তার ভালো কর্মগুলো তারা গ্রহণ করতে চায় না বরং তাকে খারাপ ভাবে তার কাছে ঘেঁচতে চায় না তার কথা শুনতে চায় না তার মতো অপরদিকে একটি মানুষের কর্মতে মন একটি ভালো না হলেও যদি তার মুখের ভাষা মিষ্টি হয় এবং ভালো হয় মাধুর্যপূর্ণ হয় তাহলে মানুষ তার সাথে বেশি মেলামেশা করে এবং তার কথার প্রতি তাদের আস্থা জাগে তার প্রতি ভালোবাসা জাগে তাই আমাদের সময় উচিত এই মুখ দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় একটা মানুষ যখন কান্না করে এই মুখের ভাষার মিষ্টতা দ্বারাই সান্তনা দেওয়ার মাধ্যমে তার সেই কান্নারত চেহারাটির মধ্যে হাসি ফুটিয়ে তোলা যায় তাকে সান্ত্বনা দেওয়া যায় তাকে সাহস দেওয়া যায় এই যে যত ধরনের ভালো কাজ আছে তার সবই এই জিকিরে লেসানির মধ্যে গণ্য অর্থাৎ জিহ্বা দ্বারা যত ভালো কাজ করা হয় অর্থাৎ মৌখিক দ্বারা আমার কথা বলার মাধ্যমে যত ভালো বা পুণ্যের কাজ হবে তা সবই জিকির এলেসানির মধ্যে গণ্য তাই যতটুকু সম্ভব ফালতু কথা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে সঠিক এবং ভালো কথা বা জ্ঞানের কথা বলা সেই কথাগুলো মুগ্ধে উচ্চারণ করা যার দ্বারা দয়ের গুণ গান প্রকাশ পায় যে কথার দ্বারা মানুষ আনন্দিত হয় মানুষের মন শান্ত হয় এমন কথা বলা যে কথার দ্বারা মানুষ আলোকিত হয় মানুষ সত্যের পথ খুঁজে পায় মানুষ সত্যের দিকে ফিরে আসে সেই বাক্য সেই কথা সেই আমাদের এই মুখ দ্বারা উচ্চারণ করা উচিত তবেই আমাদের পূর্ণ হবে অর্থাৎ সাধনার যে চারটি মঞ্জিল রয়েছে বা মাধ্যম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই লেসান বা মুখ বা জিহেবা এইটার মাধ্যমে যে এবাদত হয় তা পূর্ণ করতে হলে অবশ্যই আমাদের মুখের ভাষায় মাধুর্যতা রাখতে হবে সৎ কথা বলতে হবে জ্ঞানের কথা বলতে হবে অপ্রাসঙ্গিক এবং ফালতু কথা বাদ দিতে হবে অনেকেই জিকিরে লেসানি বলতে শুধু মনে করে থাকেন বিভিন্ন দরবার থেকে যে দেওয়া হয় বা হালকায় জিকির যেগুলো আছে বা অন্য ধর্মের লোকের যারা নাম জপ করেন বিভিন্ন যে সেগুলোকেই তারা জিকিরে লেসানি মনে করে ঠিক আছে যে এটা জিকিরে লেসানি বা মৌখিক জিকির বা মৌখিক স্মরণ নাম জপ করা এই ইবাদত কিন্তু এটা শুধুমাত্র এই আল্লাহর নাম জপ বা এই প্রভুর নাম জপা বা অন্য কোনো বীজ পাঠ করা এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং সকল ভালো কথা যার দ্বারা স্রষ্টার গুণ গান করা হয় মানুষকে সত্যের দিকে আহ্বান করা হয় এই ধরনের যত ভালো কাজ আছে এই মুখের উচ্চারণ দ্বারা তা সবই জিকির লেসানের মধ্যে গণ্য তারপর হলো জিকিরে আইনি বা আইনি জিকির অর্থাৎ চোখের দ্বারা যত ইবাদত আছে তা সবই জিকিরে আইনি বা আইনি জিকিরের মধ্যে গণ্য চোখের জিকির কি স্রষ্টার যত সৃষ্টি আছে তা অবলোকন করা স্রষ্টার কথা মনে করে যে তিনি কত মহান কত সুন্দরভাবে সবকিছু সৃষ্টি করেছেন এই মনোভাব নিয়ে আপনি যেদিকেই তাকান যদি স্রষ্টার কথা মনে করেন তবে তা সবই আইনি জিকিরের মধ্যে গণ্য হবে ভালো জিনিস দেখা এটাও আইনি জিকির আপনি কোরআন পাঠ করছেন দেখে দেখে এটাও আইনি জিকির আপনি ধর্মীয় বই পাঠ করছেন এটাও আইনি জিকির মানুষের কল্যাণে যত লেখালেখি আছে বা যত কিছু আছে তা আপনি দেখছেন এটাও আইনি জিকির যদি আপনার মন স্বচ্ছ হয় এবং আপনি সেই সৎ চিন্তা নিয়ে দেখেন তবে আইনি জিকিরের মূল যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গুরুর চেহারার দিকে তাকিয়ে থাকা এই যে গুরুরূপ দর্শন করা বা গুরুকে দেখা গুরুর দিকে তাকিয়ে থাকা এটা হচ্ছে আইনি জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কারণ আল্লাহ তালা মানুষকে তার নিজের সুরতে সৃষ্টি করেছেন কিন্তু জগতের সব সুরত যদিও আল্লাহরই সুরত তবু আমাদের মন মানে না আমরা আমাদের মুর্শিদের প্রতি আস্থা রাখি আর সেজন্যই তাকে মুর্শিদ হিসেবে আমরা গ্রহণ করেছি আমরা ভাবি যে দুনিয়ার আর কোনো মমিন ব্যক্তি থাকুক বা না থাকুক কোনো ভালো মানুষ থাকুক বা না থাকুক আমার মুর্শিদ অবশ্যই একজন ইমানদার এবং মুমিন। তার সুরতি সেই প্রভুর সুরত হতে পারে অন্যদের সুরতটা প্রভুর সুরত নয় অর্থাৎ এটা আমাদের মনের সংশয়ের কথা বলছি কিন্তু গুরুর প্রতি বা গুরুর যে প্রতি মানুষের যে চিন্তা ভাবনা যে আর অর্থাৎ আর সবারটা যাই হোক আমার গুরু রূপ অবশ্যই সেই পরমের রূপই যেমন রাসুসাল্লি সাল্লাম বলেছেন মানর আনি আল হক অর্থাৎ যে আমাকে দেখলো সে অবশ্যই আল্লাহ তালাকে দেখলো অর্থাৎ সে অবশ্যই সেই পরম সত্যকে দর্শন করল তা আমরা সমস্ত রূপের প্রতি আস্থা রাখতে পারি না সমস্ত রূপের প্রতি আমাদের প্রেম বা মন মজে না ভালোবাসা জন্মায় না কিন্তু গুরু রূপের প্রতি জন্মায় তাই যতক্ষণ সম্ভব গুরুর রূপের দিকে তাকিয়ে থাকা উচিত দরবারে যখন যাবেন গুরুকে যখন দেখবেন তখন সবসময় তাকে সেই পরমের রূপ মনে করে দেখতে থাকবেন তাকিয়ে থাকবেন পলকহীন করছে তারা চোখ বন্ধ করে সেইগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন হয়তো ভাবেন এটা খুব ভালো মনোযোগ দিচ্ছেন কিন্তু না এটা ভুল আপনারা চোখ বন্ধ করবেন হচ্ছে বাসায় যখন আপনারা বাসায় থাকবেন তখন আপনারা যতটুকু পারেন চোখ বন্ধ করে রাখুন এবং চোখ বন্ধ করে সেই দয়ালের রূপ মনে করার চেষ্টা করুন কিন্তু যখন গুরুর দরবারে যান তখন আপনার চোখ বন্ধের আবশ্যকতা নেই তখন আপনি দয়ালের সামনে থেকে কোন দয়ালকে খুঁজছেন আপনার এই রূপ মনোভাবের কারণেই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন না তাই অবশ্যই দরবারে যখন যাবেন যতটুকু সময় সম্ভব গুরুর দিকে তাকিয়ে থাকুন ভাবুন এই সেই পরম রূপ সেই পরমের রূপ তার মধ্যেই পরম বিরাজমান তবেই আপনাদের জিকির আইনি বা আইনি জিকির হবে তাই দরবারে গেলে কখনো চোখ বন্ধ করে থাকবেন না যতটুকু সম্ভব গুরুকে দেখুন অর্থাৎ যখনই হোক রাস্তাঘাটে থেকে শুরু করে নিজের বাড়িতে গুরু আসলে যে যতটুকু সম্ভব গুরুর দিকে তাকিয়ে থাকুন গুরুকে দেখুন এটাই হচ্ছে সর্বোত্তম আইনি জিকির অর্থাৎ আপনার চোখের সর্বোত্তম সদ ব্যবহার হচ্ছে গুরুর দিকে তাকিয়ে থাকা গুরুকে দেখা তারপর যত বিষয় আছে গুরু ভাইদের ভালোবাসার দৃষ্টিতে দেখুন তা তো আপনার এই জিকের আইনি হয়ে যাচ্ছে কারণ তার কথা গুরু ভাইকে দেখার সাথে সাথে বা গুরু বোনকে দেখার সাথে সাথে আপনার গুরুর কথাই মনে পড়ছে তাছাড়া সৃষ্টির যত ভালো মানুষ বা যত কিছু আছে সবকিছু যদি আপনি পরমের কথা মনে করে দেখেন যে পরমের সৃষ্টি পরমের কথাই মনে করেন তাহলে সব আপনি যা দেখছেন যখন দেখছেন চব্বিশ ঘন্টায় আপনার আইনি জিকির হয়ে যাচ্ছে তবে অবশ্যই আপনার মনে মনে পরমে সেই চিন্তা থাকতে হবে সেই চিন্তা নিয়ে দেখতে হবে সৃষ্টির দিকে তাকিয়ে থাকুন আর ভাবুন সষ্টার কি অপার মহিমা কি তার সৃষ্টি কৌশল এসব ভাবুন আর চেষ্টা করুন চোখে জল আনার এই চোখে জল আনাও এই আইনের মধ্যেই গণ্য যখন আপনি গুরুকে দেখবেন তার প্রতি ভালোবাসা জন্মাবে যখন আপনি তাকে না দেখতে পাবেন তখনই তার বিরোহে আপনার চোখে জল আসবে একটা মানুষ কষ্টে আছে সেটা আপনি চোখ দিয়ে দেখলেন আপনি ভাবলেন দয়লের এই সৃষ্টিটি কষ্টে আছে আপনার চোখে জল এলো এটাও জিকির আইনের মধ্যেই গণ্য তাই যতটুকু সময় সম্ভব গুরুকে দেখুন ভালো জিনিস দেখুন মনে করুন খারাপ যত বিষয় আছে তা না দেখার চেষ্টা করুন দেখলেও এড়িয়ে যান মনকে সেদিকে আকৃষ্ট করবেন না তবে আইনি জিকির পরিপূর্ণভাবে হবে জিকিরে কালবি অর্থাৎ অন্তর বা হৃদয়ের জিকির জিকির গুলুর মধ্যে এটি হচ্ছে সর্বোত্তম অর্থাৎ আপনি মুখ দিয়ে ভালো কথা বলছেন তাও আপনার অন্তর থেকেই হচ্ছে আপনি চোখ দিয়ে গুরুকে দেখছেন পরমের কথা ভাবছেন তা আপনার হৃদয় দিয়েই হচ্ছে পুরো বিষয়টি কিন্তু হৃদয়ের সাথে সম্পর্কিত হৃদয়ের এই ভাবনার অনুপস্থিতি আপনাকে কোনো ভালো কাজের ফলাফলই দিবে না অর্থাৎ আপনি মুখে ভালো কথা বললেন কিন্তু আপনার হৃদয় সেই ভাব নেই তাহলে আপনি এর ফল পাবেন না আপনি ভালো জিনিস দেখলেন কিন্তু হৃদয় দিয়ে সেটা অনুধাবন করলেন না বা হৃদয় দিয়ে সেটা ভাবলেন না বা বোঝার চেষ্টা করলেন না তাহলে সেটার ফল আপনি পাবেন না আপনি চোখে ভালো কিছু দেখছেন তখন হৃদয় আপনার ভাবতে হবে যে এটা আমি পরমের অমুক জিনিস বা অমুক কিছু দেখতেছি বা পরমের মহিমা এই ভাবনাটা হৃদয়ে সবসময় অর্থাৎ হৃদয় সবসময় দয়ালের ভাবনা রাখতে হবে তবেই হবে চোখের জিকির বা মুখের জিকির যা আছে সবই হৃদয়ের মাধ্যমে হবে তো চোখের এবং মুখের জিকির করতে হলে হৃদয়কে অবশ্যই জাগ্রত রাখতে হবে সজাগ রাখতে হবে সর্বাবস্থায় সর্বকাজে দয়ালের কথা মনে রাখা দয়ালকে স্মরণ করা দয়ালকে স্মরণ করে সব কাজ শুরু করা কাজের মধ্যে দয়ালকে স্মরণ করা কাজ শেষে দয়ালকে স্মরণ করা সব কিছুতেই দয়ালের ভাবনা আনা ভালো মন্দ সবকিছুতেই মন্দ কাজ থেকে বিরত থাকুন এই এই ভাবনা থেকে যে আমার প্রভু এটা নিষেধ করেছেন এটা নিষিদ্ধ কাজ আমার প্রভুর পক্ষ থেকে আমি এটা করব না এই হৃদয় থেকে যে একটা সারা আসা জাগ্রত হৃদয়ের যে একটা ডাক সেটা আপনি গ্রহণ করুন মনে মনে এই যে অনুধাবন করছেন পাপ কাজ থেকে বিরত থাকছেন আবার ভালো কাজ করছেন এই হৃদয়ের ডাক কারণেই ভালো মনের কারণেই তো এই বিষয়টাও জিকেরে কে মধ্য মধ্যে অন্তর্গত আপনি যত কাজ করেন সবই জিকিরে কালবীর অন্তর্গত হবে যদি আপনার হৃদয় স্বচ্ছ হয় এবং স্বচ্ছ চিন্তায় সব করে আপনি কাউকে পাঁচ টাকা দান করলেন তা যদি আপনি ভালো হৃদয় দান করেন তাহলে সেটা পূর্ণ আর যদি আপনি লোক দেখানোর জন্য করেন আপনার হৃদয় সেই স্বচ্ছতা না থাকে তাহলে সেটা আপনার কোনো ফায়দা হল না তো এরকম অনেক বিষয় আছে যে দরবার আপনি কাজ করছেন যদি এটা ভাবেন যে আমার গুরু দেখার পর আমাকে খুব মূল্যায়ন করবে বা অন্য কিছু তাহলে বা মানুষজন আমাকে খুব ভালো বলবে অন্য ভক্ত ভাইরা আমাকে খুব মূল্যায়ন করবে তাহলে এটার ভালো ফল পাবেন না কিন্তু হৃদয় যদি স্বচ্ছ থাকে না শুধুমাত্র আমার 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 দরবার আমি করছি হৃদয়ের নিজের 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 আনন্দের জন্য জন্য ভালো লাগে তাই দর্শনের উপকার করব সেই জন্য তাহলে আপনার এটা পূর্ণ আর তা না হলে এটা পূর্ণ না তাই মুক্তি যা বলুন আর চোখ যে যাই দেখুন হৃদয় স্বচ্ছ না হলে হৃদয় সেটা অনুধাবন না করলে হৃদয় থেকে সেটা না হলে কোনো ফল পাবেন না বা সেটা গণ্য হবে না যখন আপনি একা থাকেন তখন একা একা যত কথা ভাবেন স্বচ্ছ হৃদয় নিয়ে তা সবই জিকিরে কালবি যখন আপনি চোখ বন্ধ করে দয়লের কথা মনে করেন সেটাও জিকিরে কালবি এই দিক দিয়ে বলা যায় যে জিকিরের কালবির গুরুত্ব সবচেয়ে বেশি কারণ সকল ইবদতে হৃদয়ের সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলা আমাদের বাইরের কাজকর্ম দেখেন না এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের বাইরের চেহারা সুরত কি করছি এত গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমাদের হৃদয়ের বিষয়টি কারণ সব কাজের ফলাফলই আমার নিয়ত অর্থাৎ আমি হৃদয় দিয়ে যেটা ভেবে করছি তার উপরে নির্ভর করে তাই হৃদয়কে সবসময় স্বচ্ছ রাখুন পরিষ্কার রাখুন অনেকে মনে করে জিকেরে কালবি বলতে হচ্ছে এই হার্টবিটটা একটু করে যে এটা বারবার হার্টবিট করে এটাকে অনেকে জিকে কালবি মনে করেন কেউ কেউ মনে করে থাকেন যে একটু আঙ্গুল দিয়ে খুঁচা দিলো আর ওখানে দুপদুপ করলো বারবার উঠানামা করতেছে বা আপ ডাউন করতেছে বা একটা শব্দ হচ্ছে যেটা হার্টবিট বলা হয় এই জন্য সেটা হচ্ছে জিকিরে কালবি বা কলব জারি হয়ে গেল এই কলব জারি হওয়া বলতে এরকম কিছু নয় কারণ এটা হচ্ছে একটা মাংস পিণ্ড যে যেটা আমাদের রক্তকে সঞ্চালিত করে পাম্পিং এর মাধ্যমে অর্থাৎ আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও সে তার কাজ করছে সবসময় এর জন্য আঙ্গলে খোঁচাতে দরকার নেই আল্লাহর নাম জপ করার কিছু নেই ভালো কাজ করার কিছু নেই সব সময় এটা তার আপন কাজ করতে থাকবে এটাই স্বাভাবিক তো এটাকে কলব জারি বলা হয় না কলব জারি হচ্ছে হৃদয় সময় আল্লাহর দিকে থাকা আল্লাহর চিন্তায় থাকা সবকিছুতে আল্লাহর বা পরমের কথা মনে করা প্রপুর কথা মনে করা এটাই হচ্ছে কলব জারি জারি মানে কি সবসময় জারি থাকা আমি সবসময় জাগ্রত সবকিছু আমি অ্যালার্ট এই ভাবটা আপনি ঘুমিয়ে থাকার পরও যদি আপনার হৃদয় দিবদিপ করে বা দুপদুপ যেটাই করুক শব্দ হয়ে হার্টবিট করুক আপনি ভালো হন বা খারাপ হন সবসময় এটা করতেছে তার মানে কি সবসময় আপনার কলম জারি আছে না এরকম কোনো বিষয় নয় তাই এই ধারণাটা ভুল যদি আমি সুযোগ পাই কলব জারি নিয়ে অন্য সময় আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। যেখানে মূলত কলব জারি বলতে কি বোঝানো হয়েছে আসলে কি হার্ডবিটটাই কলব জারি না অন্য কোন বিষয় আছে তো আমি সংক্ষেপে বললাম যে কলব জারি বা হচ্ছে সবসময় কথা মনে রাখা সবকিছুতেই পরমকে চিন্তা করা তাই হৃদয়ে কোনো সময় খারাপ চিন্তা খারাপ ভাবনা আনতে নেই আনলেও সেটা যত তাড়াতাড়ি সম্ভব দূর করে দেওয়ার চেষ্টা করুন ভালো চিন্তার মাধ্যমে কারণ আমরা একসাথে অনেকগুলো ভাবনা ভাবতে পারি না যে তখন যখন আমি ভালো ভাবনা ভাবি কিছুক্ষণের জন্য তখন আমি অনেকটা ভাবনা থেকে দূরে থাকি তাই যখনই খারাপ ভাবনা আসবে তখনই ভালো ভাবনা ভালো বিষয়গুলো ভাবনার চেষ্টা করুন হৃদয় আনার চেষ্টা করুন তাহলে আপনাদের হৃদয় সবসময় স্বচ্ছ থাকবে তারপর হচ্ছে জিকিরে আনফাসি অর্থাৎ পাস আনফাসের জিকির অর্থাৎ দম বা শ্বাস প্রশ্বাসের জিকির তরিকায় এই জিকিরের গুরুত্ব অনেক প্রতিটি তরিকাই দমের জিকির দেওয়া হয় অর্থাৎ প্রত্যেক শ্বাস প্রশ্বাসে যে প্রত্যেক দমে আমাদের সেই আল্লাহর নাম স্মরণ করতে হবে অর্থাৎ আমরা যাই করি না কেন সব সময় আমাদের দমের জারি রাখতে হবে সেটা কিভাবে আমি হাতে কাজ করছি হাতের কাজ হাত করছে পায়ের কাজ পা মুখের কাজ মুখ কিন্তু আমার শ্বাস প্রশ্বাস যে চলছে এটা যেন সবসময় আল্লাহর নাম ছাড়া প্রভুর নাম ছাড়া না আসা করে সেই দিকে খেয়াল রাখতে হবে প্রত্যেক দমে সেই খেয়ালটা রাখতে হবে যে আমার দম কি আল্লাহর নামে যাওয়া আশা করছে নাকি এমনিতেই বেহুদা চলে যাচ্ছে এই প্রত্যেকটা দমকে কাজে লাগাতে হবে অর্থাৎ প্রত্যেকটা দমে নাম জপ করতে হবে সেটা মৌখিক ভাবে নয় অর্থাৎ এটা জিকিরে আনফাসি বা দমের জিকির দমে দমে অর্থাৎ মনে করতে হবে যে আমার শ্বাসটা আল্লাহ বলে আসলো এবং আল্লাহর নাম নিয়ে গেল কোনো কোনো তরিকায় বলা হয় যে আল্লাহ বলে শ্বাস গ্রহণ করতে এবং হো বলে শ্বাস ছাড়তে আবার কেউ কেউ বলেছেন যে হু বলে গ্রহণ করতে আল্লাহ বলে ছাড়তে এটা যাদের তরিকায় যেটা আছে গুরু যেটা বলে সেটা তারা সেটার মতো করে অনুসরণ করার চেষ্টা করতাম ক্ষেত্রে আমি কিছু বলতে পারছি না কারণ সাধনা দেওয়ার ক্ষমতা বা অধিকার কোনোটাই আমার নাই আসলে কারোই নাই সাধনা দেওয়ার ক্ষমতা সাধনা একমাত্র গুরু দিতে পারে তা আপনার গুরু আপনাকে যে পদ্ধতি অনুসরণ করতে বলবে সেটা করেন আল্লাহর কথাটা বললাম হচ্ছে আমি বোঝানোর জন্য এক এক তরিকায় অন্য অন্য জিকিরও দিয়ে থাকে দমের সাথে তো যাদের যেটা দিয়ে থাকে লাহা ইল্লাল্লাহ এই জিকিরটাও দমের সাথে করে ইয়ে মানে অনেকে খরান বা দিয়ে থাকেন ভক্তদের তাই যে যেটাই দেখ বা অন্য কোনো নাম আছে এক একজন এক একটা করেন তো এই যে বিষয়টা সেটা কেউ কিন্তু মুখে বলে না এটা হচ্ছে অনুধাবন করা বা মনে মনে সব সময় রাখা যে আমার দমটাই ভাবি যাচ্ছে যে অনেকটা যেন আমি আল্লাহ বলে নিচ্ছি ভু বলে ছাড়ছি এটা আমি মুখে বলবো না জাস্ট মনে মনে এই খেয়ালটা যখন আমরা ঘুমাতে যাব তার আগে এটা স্মরণ করতে থাকবো অর্থাৎ চোখ বন্ধ করে দয়ালের রূপ ধ্যান করবো আর এই দমের বিষয়টা খেয়াল রাখবো যে একটা হাওয়া যে যাচ্ছে এবং আসতেছে এটা যেন আল্লাহর নাম নিয়ে বা দয়ালের নাম নিয়ে গুরু যে নাম দিয়েছে তার সাথে যেন আশা করে এটা খেয়াল রাখতে হবে সময় যে কাজই করি না কেন তাই আমাদের তালিমের ভাষায় প্রথমে যে কথাটা আছে তালিমের একদম শুরুতে হুশ দরদম যে প্রত্যেক দমে হুশ রাখো তো যতগুলো আধ্যাত্মিক তরী আছে তারা সবাই শ্বাস প্রশ্বাসের এই বিষয়টা অনেক গুরুত্ব দিয়েছে সনাতন অনেক গুরুত্ব দিয়েছে যে আমাদের একুশ হাজার ছয় শতবার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে কেউ কেউ বলেছেন চব্বিশ হাজার বার তবে একুশ হাজার ছয়শ বারের কথাটাই বেশি আছে একটা সুস্থ সবল মানুষের জন্য শিশুদের কম হয় বা বেশি হয় এবং না শিশুদের একটু বেশি হয় এবং বৃদ্ধদেরও এখন কম বেশি হয় তো একটা স্বাভাবিক ভাবে যে একটা গণনা আসছে যে সুন্দর ভাবে সেটা হচ্ছে একুশ হাজার ছয়শো বার বা চব্বিশ হাজার বার তো প্রত্যেকটা দমে যেন সেই প্রভুর নাম আমরা নিতে পারি সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে তাছাড়া দমের আরো অনেক ব্যাপার আছে এই দমের জিকিরের মাধ্যমে আমার এই শ্বাস প্রশ্বাসের যে ঘর এখানে তিনজন মোয়াক্কেল বিরাজ করে এই দমের ঘরে আল্লাহ আদম আর দিনের নবী অর্থাৎ আল্লাহ বলতে তো আল্লাহ যে পরম দিনের নবী বলতে সেই আমার দয়ালের কথা বলছি এবং আদম বলতে আমার নিজের কথা অর্থাৎ মানুষের যে অবস্থা বা আদম বলতে হচ্ছে আমি নিজে অর্থাৎ আপনারা যে আমার প্রাণ সেটাই আসা যাওয়া করার বিষয়টা বোঝায় দমের মধ্যে এই জন্য শ্বাস বন্ধ হয়ে গেলে আমাদের আর প্রাণবায়ু থাকে না আমাদের প্রাণ বা আত্মা এটা আমাদের মধ্যে থাকে না আমরা তখন হয়ে যাই মৃত লাশ তাই দমের গুরুত্ব অনেক বেশি আর এই প্রত্যেক এই দমের সাথেও কিন্তু কালবির সম্পর্ক আছে কারণ আপনার হৃদয় দিয়ে সেটা মনে করতে হবে যে আমার শ্বাস প্রশ্বাসটা দয়লের নামে আসা যাওয়া করছে শ্বাস প্রশ্বাসের বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে পূর্বে যেখানে আমি শ্বাস প্রশ্বাসের বিষয়ে আলোচনা করেছি দিন মাত্রের সম্পর্কে কতবার আসা যাওয়া করে কত যায় ভেতরে ঢুকে এই বিষয়গুলো কিভাবে এটাকে কমিয়ে আনা যায় বা দমের সাধনার আরো বিস্তারিত বিষয়গুলো আমার চ্যানেলে আছে তারপর আমি চেষ্টা করি আরো কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে জিকিরে লেসানি জিকিরে আইনি কালবি এবং আনফাসি এই চারটা মাধ্যমেই যেভাবেই আপনি দয়ালের ইবাদত করেন ধ্যান করেন বা অন্য কোনোভাবেই করেন এই চারটার মাধ্যমে আপনার সবকিছু হচ্ছে অর্থাৎ আপনি যদি গুরুর বাড়িতে গিয়ে হাতে কোনো কাজ করেন সেটাও কিন্তু আপনার হৃদয়ের সাথে সম্পর্কিত কোন ভাবে এই চারটার সাথে সম্পর্কিত আপনার সকল সাধনা কারণ আপনি হাত দিয়ে কোনো কাজ করলে না কারণ তা আপনার মনে বা হৃদয়ের সাথে সম্পর্কিত থাকতে হবে মানে কাজটা আপনি কেন করছেন কি ভেবে করছেন তো কোনো না কোনো ভাবে এই চারটার মধ্যে থাকে আর এই চার মঞ্জিলে বা এই চারটা মাধ্যমেই দয়লের বা প্রভুর সাধনা হয়ে থাকে বা ইবাদত হয়ে থাকে আশা করি আমি মোটামুটি বুঝাতে পেরেছি তারপরও যদি কেউ না বুঝে থাকেন বা কোনো প্রশ্ন থাকে আপনারা মন্তব্য করতে পারেন আমি পরবর্তী ভিডিওগুলোতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে যে ভিডিও করার জন্য আমি আমার মতো করে টপিক খুঁজে পাই না বা পেলেও সেটা নিয়ে আলোচনা করা অনেক সময় হয়ে ওঠে না কারণ কিছু বিষয় থাকে সম্পূর্ণ গুরুমুখী সেটা নিয়ে ফেসবুকে বা ইউটিউবে আলোচনা করাও যায় না তো সবচেয়ে ভালো হয় যখন আপনারা প্রশ্ন করেন তার উত্তর একটা করে ভিডিও বানানো যায় তার উত্তর দেওয়া যায় আর অনেকে আমাকে পার্সোনালি ফোন করে জিজ্ঞেস করেন তা আমি সেটা বলতে চাচ্ছি যে আমি পার্সোনালি কারোর সাথে আধ্যাত্মিক আলোচনা করি না কারণ আমি কোনো আধ্যাত্মিক গুরু নই আমি এখনো আমি আবারও বলছি আমি এখনো কোনো আধ্যাত্মিক গুরু নই আমি একটি দরবারের সাধারণ একজন ভক্ত তা আমার দায়িত্ব হচ্ছে আমি যা জানি সেখান থেকে যতটুকু মানুষকে জানানো যায় আমার যতটুকু পারমিশন আছে যতটুকু প্রকাশ করা যায় যার ফলে মানুষ সত্যটা শুনে এবং সত্য গ্রহণ করে এবং সত্যের দিকে আকৃষ্ট হয় এই জন্য আমার এই প্রচেষ্টা এর বিষয়ে কিছু না আমাকে পার্সোনালি ফোন করে আমার কাছ থেকে কিছু জানার কিছু নেই আমি যা ইউটিউবে বলছি না তা আমি পার্সোনালি ফোন বলি না কারণ সেটা আমার কাজ না আমি সেই দায়িত্বের মধ্যেও নেই এই বিষয়টা হচ্ছে আপনারা যে বাকি বিষয়গুলো বোঝেন না তা গুরুর কাছ থেকে বুঝে নেবেন আর যদি এমনি কোনো বিষয় বোঝার থাকে বা কোনো প্রশ্ন থাকে আমার ইয়ে থেকেই বিরোধ থেকেই বা কথা থেকে তাহলে সেটা আপনারা মন্তব্য করতে পারেন আমি সেই বিষয়ের উপর আরেকটা ভিডিও বানাইলে একসাথে অনেকগুলো মানুষ দেখতে পাবে আলাদা আলাদা ভাবে তো সবার সাথে আলোচনা করা আমার পক্ষে সম্ভব না তো পুরো বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম না বুঝলে জানাবেন আর আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী সেই বিষয়টা আবার সুন্দরভাবে বোঝানোর জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে